হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সঞ্জয়। আপনারা দেখছেন সঞ্জয় মিডিয়া। সঞ্জয় মিডিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সো ভিউয়ার্স, স্ক্রিনে আজ যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন সেটা একটি এসপি ব্র্যান্ডের 840G2 মডেলের i5 4th generation-এর একটি ল্যাপটপ। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে ল্যাপটপটি থেকে মাদারবোর্ড আলাদা করতে হয়, আর পরবর্তী ভিডিওতে দেখানোর কথা ছিল কীভাবে এই মাদারবোর্ডটি আবার এই ল্যাপটপে লাগাতে হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে এই পুরো প্রসেসটি দেখানোর চেষ্টা করব কীভাবে মাদারবোর্ডটি এই ল্যাপটপে লাগাতে হয়। এই ভিডিওটি দেখলে আপনি নিজেও সেম প্রসেসে এই কাজটি করতে পারবেন। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অফ করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে আপনি। সো আর কথা না বাইরে চলে যাই মূল ভিডিওতে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সেই ল্যাপটপটি, আর ল্যাপটপের এটা হচ্ছে সেই মাদারবোর্ড। তো এটা আমরা এখানে লাগাবো। তো এটা লাগানোর জন্য আগে আমাদের বডির সাথে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে। বসানোর সময় অবশ্যই আমরা চেক করব যাতে মাদারবোর্ডের নিচে যাতে কিছু পড়ে না থাকে, সব রিবন এবং কানেকশন সরিয়ে দেন এটা আমরা এখানে বসাবো। খুব সাবধানে এটা আমাদের বসাতে হবে। এটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা এখানে কুলিং ফ্যানটি বসাবো। কুলিং ফ্যানে দুটি স্ক্রু আছে যেটা আমাদের বোর্ডের সাথে, অর্থাৎ বডির সাথে যায়। তো সেই স্ক্রু দুটি আমরা লাগিয়ে নিব। ওকে, লাগিয়ে নিলাম। এখন আমরা হিট সিন লাগাবো। তবে হিট সিন লাগানোর আগে এই মডেলগুলোতে আগে আমাদের যে এক্সটার্নাল ইউএসবি লাইন আছে সেই ইউএসবি লাইনের রিবনটা আমরা লাগিয়ে নিব। তো রিবনটা আমরা লাগিয়ে দিলাম। এখন উপর থেকে আমাদের হিট সিন লাগাবো, এবং হিট সিন লাগানোর আগে আমাদের অবশ্যই প্রসেসরের উপরে থার্মাল পেস্ট ব্যবহার করতে হবে পরিমাণ মতো, দেন আমরা উপর থেকে হিট সিনটা লাগাবো। আর হিট সিন লাগানোর সময় অবশ্যই 4টা স্ক্রু আমরা খুব ভালোভাবে লাগাবো যাতে কোনো রকম লুজ কানেকশন না থাকে। তো এক এক করে আমরা 4টা স্ক্রু এখানে লাগিয়ে দেব। ওকে, আমরা অলরেডি 4টা নাট লাগিয়ে ফেলছি। এবার এখানে আমাদের কুলিং সিস্টেমের যে মেন কানেকশন সেটা আমরা বোর্ডের সাথে অ্যাটাচ করে দেব। ওকে, ডান। এবং এখানে যে কানেকশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিসপ্লে মেন কানেকশন যেটা বোর্ডের সাথে সরাসরি যায়। তো আমরা বোর্ডের সাথে এখানে মেইন কানেকশনটি আমরা দিয়ে নিলাম, এবং এটার পাশেই আছে আমাদের পাওয়ার বাটন, অর্থাৎ যেটা প্রেস করে আমরা ল্যাপটপ অন করি সেই কানেকশন, সেটা আমরা বোর্ডের সাথে লাগিয়ে দিলাম। তো এবার এই পাশে শেষ মাথায় একটি কানেকশন আছে, সেটা হচ্ছে স্পিকার লাইন। তো স্পিকার লাইনটা আমরা এখানে ভালোভাবে লাগিয়ে দিব। ওকে, ডান। এখন আমরা একটি র্যাম লাগাবো, এবং র্যাম লাগিয়ে এটা ডিসপ্লে চেক করব যে আমাদের মাদারবোর্ডটা ওকে আছে কি না, সব কিছু ঠিকঠাক থাকলে দেন আমরা একটা পুরো ফিটিং দিব। তো এখন আমরা এখানে আমাদের পাওয়ার কেবল দিয়ে আমরা এখানে লাইন দিব, তারপর আমরা ডিসপ্লে চেক করব। এখানে আমরা লাইন দিচ্ছি, লাইন দিয়ে নিলাম। এখন আমরা চেক করব, এখানে আমরা পাওয়ার দিলাম। এখন আমরা ডিসপ্লের দিকে একটু লক্ষ্য রাখবো যে কখন আমাদের পাওয়ারটা আসে, যেহেতু একটু সময় লাগবে আসতে, কারণ ল্যাপটপটার মাদারবোর্ডটা রিপেয়ার হয়েছে আর এই ফার্স্ট টাইম লাগানো হচ্ছে, সেজন্য একটু সময় লাগবে আসতে। অবশ্যই আসবে, তবে একটু সময় নেবে প্রথম অবস্থায়। এই যে চলে আসছে আমাদের ডিসপ্লে, দেখা যাচ্ছে যে লাইট এবং ডাটা দুটোটাই আসছে, কিছু লেখাও আসছে। তো এই হচ্ছে আমাদের ডিসপ্লে চেকিং শেষ। এখন আমরা বরাবর আবার লাইনটি খুলে ফেলবো, দেন পুরো ল্যাপটপটি ফিটিং দিব। ল্যাপটপ পুরো ফিটিং দেওয়ার আগে অবশ্যই আপনারা এই চেকিংটা করে নেবেন, নয়তো পরবর্তীতে যদি দেখা যায় যে ডিসপ্লে আসে না তাহলে আবার পুরো ল্যাপটপটি আমাদের খুলতে হবে। সেজন্য আগেভাগে আমরা শুধু একটা র্যাম লাগিয়ে এবং প্রয়োজনীয় কিছু কানেকশন দিয়ে ল্যাপটপটি ডিসপ্লে আমরা চেক করব। অবশ্যই ডিসপ্লে চেক দিয়ে আমাদের শেষ। এখন আমরা উপরে পার্টি লাগিয়ে দিলাম। এখন এক এক করে কিছু স্ক্রু লাগাবো। তো
স্ক্রুগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, তো এখন সেগুলো খুলে আবার যার যার জায়গা আমরা এটা লাগিয়ে দেব। যেহেতু এখানে দুইটি ধরনের স্ক্রু ব্যবহার করা হয়েছে, সেজন্য আমাদের দুটি স্ক্রুড্রাইভার লাগব, একটি স্টার এবং একটি টি5 এর মাধ্যমে আমরা স্ক্রুগুলি পরপর লাগিয়ে যাব। এখন আমরা এখানে ল্যান্ড কার্ডটা লাগিয়ে দিব, অর্থাৎ ওয়াইফাই কার্ড, যেটার মাধ্যমে আমরা আগেও বলেছিলাম ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়, ওয়াইফাই যেটা আমরা ইউজ করি সেটা। তো এটা আমরা লাগিয়ে দিলাম। তো এটার লাগানোর জন্য একটি স্ক্রু ব্যবহার করতে হবে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন একটি স্ক্রু দ্বারা ল্যাপটপটির সাথে এই ল্যান কার্ডটা অ্যাটাচড থাকে। ওকে, ডান। এবারে আমরা সেকেন্ড যে র্যামটি আছে সেটা আমরা লাগিয়ে দিলাম, যেহেতু কাস্টমারের দুটি র্যাম, সেটা আমরা দুটো র্যামই লাগিয়ে দিলাম। এখন আমাদের আরও কিছু স্ক্রু আছে, সো আমরা সেটা লাগিয়ে দিব। তো কিছু স্ক্রু আমরা লাগিয়ে দিলাম। এখন আমাদের কিবোর্ড লাগানোর পালা। এখন এখানে কিবোর্ডের নিচে আমাদের তিনটি কানেকশন আছে। এই প্রথম যে কানেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাউস প্যাড, অর্থাৎ ল্যাপটপের যে মাউস প্যাড থাকে সেই কানেকশন। এবং পরবর্তী ওই সাইডে আরেকটি কানেকশন আছে, সেটা হচ্ছে আমাদের ফিঙ্গার, অর্থাৎ ল্যাপটপ যে ফিঙ্গার ফিঙ্গার সিস্টেম থাকে সেই ফিঙ্গার কানেকশন। তো সেটাও আমরা এখানে লাগিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা উপর থেকে কিবোর্ডটি লাগিয়ে দেবো। আর কিবোর্ডের সাথে তিনটি কানেকশন আছে, একটি হচ্ছে কিবোর্ডের যে মেইন লাইন সেটা, আর সেকেন্ড যে লাইনটি থাকে সেটা হচ্ছে কিবোর্ডের সাথে যে মাউস পয়েন্টার থাকে সেই মাউস পয়েন্টার কানেকশন, আর থার্ড যে কানেকশন থাকে সেটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ডের যে ব্যাক লাইট, অর্থাৎ কিবোর্ডের সাথে যে ব্যাক লাইট থাকে সেটার জন্য আলাদা লাইন থাকে। তো আমরা পরপর তিনটা কানেকশন এখানে আমরা দিয়ে নিলাম। তো আমাদের কানেকশন দেওয়া শেষ। তারপরে এটা আমরা এখানে সুন্দরভাবে জায়গা মতো বসিয়ে আমরা উপর থেকে এভাবে চাপ দিব, তাহলেই এখানে যে লকগুলি আছে সেটা ভালোভাবে লেগে যাবে। তো ওকে, ডান। দেন আমরা এটা আবার উল্টিয়ে দেব, পিছনে আরও কিছু কাজ আছে, তো সেগুলি আমরা পরপর করে যাব। তো এখানে আমরা এখন M.2 লাগাবো, যেটার মধ্যে কাস্টমারের উইন্ডোজ অর্থাৎ অপারেটিং সিস্টেম আছে। তো এটা আমরা এখানে বসিয়ে দিলাম জায়গা মতো। এটা আমরা জায়গা মতো বসিয়ে দেওয়ার পরে একটি স্ক্রু দ্বারা ল্যাপটপের মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করে দেব। ওকে, ডান। এখন এখানে আমাদের যে আমরা ল্যান কার্ড লাগিয়েছিলাম সেই ল্যান কার্ডের যে দুটো এন্টিনার, সেই এন্টিনারের তার দুটি আমরা এখানে পরপর লাগিয়ে দিব। এখানে অবশ্যই আপনার সংকেত দেখে তারপরে আপনারা এখানে এন্টিনারগুলি লাগাবেন। যদি উল্টাপাল্টা আপনারা লাগান তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাই কানেকশন ঠিকঠাক মতো পাবে না। তো কিছু স্ক্রু আছে, আমরা স্ক্রু কিছু লাগিয়ে নিলাম। এবার আমরা এখানে হার্ড ডিস্কটা লাগাবো। তো হার্ড ডিস্কটা এভাবে ধরে আমরা যদি হালকা ধাক্কা দেই তাহলে দেখবেন জায়গা মতো এটা বসে গেছে। দেন এখানে আমরা ব্যাটারি দিব, মেইন ব্যাটারি। ব্যাটারিটা এভাবে বসিয়ে ভালোভাবে লকে লক মিলিয়ে তারপর আমাদের বসাতে হবে। অবশ্যই ব্যাটারির নিচে দুটো স্ক্রু আছে, তো স্ক্রু দুটি আমরা লাগাতে ভুলে গেছি, তো এখন আমরা আবার স্ক্রু দুটি লাগিয়ে দিলাম। তো স্ক্রু দুটি আমাদের লাগানো শেষ, এখন আমরা আবার ব্যাটারিটা এখানে বসিয়ে দিব। ওকে, তো লক দুটি আমরা আগে আনলক ছিল, এখন আনলক করে দিলাম। তো এবার আমরা উঠাই দিলাম। তো এবার আমরা ল্যাপটপটি খুলে ফেললাম। তো যেহেতু এটা ব্যাটারি লাগানো সেহেতু এটা এমনিতেই অন হবে, এটা আমি প্রেস করলাম অন হয়ে গেল ল্যাপটপটি। আমরা আবার একটু ডিসপ্লে দেখবো, দেন বাকিটা আমরা ফিটিং দিব। দেখা যাচ্ছে, ওকে, ডিসপ্লে চলে আসছে, এসপি লোগো আসছে আমাদের। ওকে, ডান। দেন আমরা আবার এটা বন্ধ করে তারপরে পিছনে কাজটা করব। পিছনে কাজ অলমোস্ট শেষ, জাস্ট পিছনে আমাদের যে মেন যে পার্ট সেই পার্টটা আমরা লাগিয়ে দেবো। এটা একটি কোনো স্ক্রু নাই এটার সাথে, জাস্ট একটা লক। তো আমরা এভাবে ধরে টান দিলে ওকে লেগে গেছে, ডান।
তো এবার আমরা সব কিছু সরিয়ে এটা আমরা সব সরাসরি উঠিয়ে ফেললাম। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ রান হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর আপনাদের জন্য ভিডিও বানানো হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।